لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جناب سبابتي ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে, আজকের পবিত্র জুমার দিনে মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজিত এ মাহফিলে সমবেত সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজ মহিলাদের জন্য আয়োজিত এই বিরাট সমাবেশে আমরা কথা বলার এবং শোনার সুযোগ পেলাম। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আমি প্রথমে আপনাদের প্রশ্নগুলির জবাব দিতে চেষ্টা করব। কোন তার আর এক বোন প্রশ্ন করেছেন, পায়ে মেহেদি দেওয়া কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? জায়েজ নাই কেন? সুগন্ধ হচ্ছে পুরুষের জন্য, রং হচ্ছে মেয়েদের জন্য, যত খুশি রং লাগান কোনো অসুবিধা নেই, আপনি হাতে লাগান পায়ে লাগান কোনো অসুবিধা নাই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একজন মহিলা হাত বাড়িয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরনারীর হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে স্পর্শ তিনি করেন নাই। সুবহানাল্লাহ। তিনি একটু হাত দেখলেন, জিজ্ঞেস করলেন, এই হাতটি কি পুরুষের? তো হাত যার, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর এক বান্দি, এটি একটি মহিলার হাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের হাত হলে তো মেহেদি রঞ্জিত থাকতো। তার মানে কথার দ্বারা, হাদিস দ্বারা বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন মেয়েরা রং লাগার, হাতে মেহেদি লাগুক, এটা আল্লাহর নবী পছন্দ করতেন। তা আপনি কেন করবেন না, আর পায়ে লাগাবেন না কেন? কেন এই চিন্তা আসতো যে পায়ে লাগানো যাবে না? এটি কি মহাপবিত্র জিনিস যে পায়ে লাগানো যাবে না? হয়তো এই চিন্তা আসতে পারে যে মেহেদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদি পরেছেন, এটা আমি পায়ে পড়বো কীভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদি পরেছেন, মেহেদি লাগাইছেন দাড়িতে, এর কোনো হাদিস নাই, এর কোনো প্রমাণ নাই। তিনি মেহেদি লাগাবার কোনো জরুরত হয় নাই, কারণ তিনি যখন ইন্তেকাল করেন তখন তার চুল আর দাড়ি, এই মাথার চুল আর দাড়ির মধ্য থেকে মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল। সুবহানাল্লাহ। এটাও হাদিস লেখা আছে। আল্লাহু আকবার বলেন, কেমন নবী আমাদের, সুবহানাল্লাহ বলেন। হাসি দিতে গেলে কয়টা দাঁত দেখা যেত, কিভাবে কথা বলতেন, কেমন করে তাকাতেন, কেমন করে দাঁড়াতেন, কেমন করে খেতেন। সামাইলে তিরমিজির মধ্যে অসংখ্য হাদিস রয়েছে এর উপরে, সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতা মরার সময় কয় গাছে চুল পাকছিল কেউ হিসাব করে রাখছে? রসুলের জীবন দ্বিপ্রহরের সূর্যের মতো। আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে, রাতের মাহফিলে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 17 গাছা চুল পাকছিল, চুল আর দাড়ি, কাজে মিন্দি লাগানো তার প্রয়োজন হয় নাই। এই জন্য এই চিন্তা করার দরকার নাই যে তিনি মিন্দি মাখছিলেন, মিন্দি মাখলে তিনি পছন্দ করতেন দাড়িতে, যারা দাড়ি পাকলে পরে কালো খেজাব লাগায় এটি এটা পছন্দনীয় নয়, অন্য কোনো খেজাব লাগাতে পারে, মিন্দি পড়তে পারে। সুতরাং আপনার ভয় পাওয়ার, শঙ্কিত হওয়ার, হেজিটেট ফিল করার কোনো কারণ নাই। হাতে যেমন মাখেন পায়েও তেমন মাখতে পারেন। ইসলামের দৃষ্টিতে ব্রু ফেলানো জায়েজ আছে কিনা? ব্রু মানে কি? ভ্রু মানে চোখের, চোখের উপরে যে ভ্রু, এই চোখের ব্রু, এটা উগলানো কামায় ফেলা জায়েজ নাই, সম্পূর্ণ নিষেধ। এ ব্যাপারে আপনারা একটা বইয়ের সাহায্য নেবেন, বইটা লিখেছেন বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক মুফাক্কির ইসলাম আল্লামা ইউসুফ আল কারদাবি, তার লেখা আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম। ইসলাম, ইসলামে হালাল হারামের বিধান, ইসলামে হালাল
ও হারামের বিধান। বইটি বাংলায় অনুবাদ হয়েছে, অনুবাদ করেছেন হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহ। তার লেখায় বইটি অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন। আপনি যদি এই বইটা কেনেন তাহলে ইসলামে কতগুলি জিনিস হারাম আর কতগুলি জিনিস হালাল এগুলি আপনি নিজেই বুঝতে পারবেন, জানতে পারবেন কোরআন আর হাদিস থেকে, কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। অজানা বশত যদি কোনো ওলি আউলিয়াদের মাজার বা ওরসে কোনো মানত করা হয়েছিল, পরে জানতে পারলাম সেটা খুব গুনার কাজ, এখন আমাকে কী করতে হবে? এটা না দিলে কি কোনো ক্ষতি হবে? না, মানত করে যখন আপনি আপনি জানতে পেরেছেন যেটা গুনা, আপনি ওইটা আর দিবেন না, আর তওবা করবেন, বলবেন যে আল্লাহ ভুল করছি আর জীবনেও মানত করবো না এভাবে। মানত কর বিপদে আপদে মানত করবেন, মানতটা হবে আল্লাহর নামে। বলেন কার নামে হবে? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মৃত্যু পীর, কোনো জীবিত পীর, কোনো মাজারে মানত করা জায়েজ নাই, সুস্পষ্টভাবে হারাম। কাজেই যিনি এটা করেছেন আল্লাহর কাছে তওবা করবেন, আর এই মানত আদায় করার কোনো জরুরত নাই। রোজা নামাজ কয় বছর বয়স থেকে ফরজ হয়, কিভাবে কাজা নামাজ আদায় করতে হয়? রোজা নামাজ ফরজ হওয়ার বয়স তো যখন থেকে সাবালিক হলো, ছেলে যখন সাবালিক হলো, আর যখন মেয়ে বালেগা হলো, যখন থেকে তার মাসিক শুরু হলো তখন থেকে সে সাবালিকা হয়ে গেল, তখন থেকেই তার ঘরে নামাজ ফরজ হয়ে যায়, নামাজ রোজা ফরজ হয়ে যায়। এই প্রশ্নের দ্বিতীয় অংশে আছে যে মহিলাদের মাসিক নাপাক অবস্থায় থাকার সময় যে নামাজ কাজা হয় তা আদায় করতে হবে কিনা। না, আপনার নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, রোজাগুলি কাজা করতে হবে। রোজার সময় যে মাসিকটা হবে, যে পিরিয়ড আসবে, তখন যে কয়টা রোজা যাবে ঈদের পরে সেই রোজাগুলি আদায় করে নেবেন। নামাজগুলি, নামাজ যেটা বাদ যাবে এটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার স্বামী, আরেকজন প্রশ্ন করেছেন, আমার স্বামী আমাকে হাত খরচ দিতে চান না, এ কেমন মহিলা মাহফিলে আসলাম তাতে তাতে কিছু টাকা দিতে হয়? আমি বাজার খরচ থেকে কিছু টাকা রাখি এবং আমাকে জিজ্ঞাসা করলে আমি মিথ্যা কথা বলে কিছু টাকা হাতে রাখি, এটা কি জায়েজ? ভালো কথা, মন খুলে প্রশ্ন করেছেন, ধন্যবাদ জানাই যিনি প্রশ্ন করেছেন। স্বামী হাত খরচ দিতে চান না, যে স্বামী এটা দিতে চান না তিনি ভালো করেন না, এ কাজটি ভালো নয়। এই স্ত্রীর যে হাত খারাপ হয়েছে এখন, অর্থাৎ কিছু টাকা উল্টোপাল্টা করে নেয়, এই খারাপ অভ্যাসটা বানাতে বাধ্য করেছে স্বামী, এটা করা উচিত ছিল না। কিছু টাকা স্ত্রীদের হাতে রাখা উচিত, কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া উচিত, তারও তো একটা খরচ আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, জামাই আছে, কিছু না কিছু আছে, নিজের ব্যক্তিগত খরচ আছে, এই জন্য স্বামীর উচিত কিছু দেওয়া। তো সে কথা এখানে বলে তো লাভ নাই, যিনি প্রশ্ন করেছেন তার স্বামী আসছে কিনা আল্লাহ জানে, হ্যাঁ না হয় মাহফিলে, বড় মাহফিলে রাতের বেলায় আমি বলে দেবো যেন স্বামীরা তাদের স্ত্রীদের কিছু হাত খরচা দেয়। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন, তুমি যদি লক্ষ্য করুন মেয়েদের ব্যাপারে আল্লাহ এবং রসুল কত কথা বলেছেন, এক শ্রেণী তথাকথিত বুদ্ধিজীবী যারা বলে যে নারীকে ইসলাম ঠকাইছে, এরা হলো কি বলুন, ইসলাম সম্পর্কে অজ্ঞ মূর্খ। ইসলাম নারীকে যা দিয়েছে এর থেকে বেশি পৃথিবীতে কেউ দিতে পারেনি। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীকে পাহাড় সমতুল্য কোনো জিনিস দাও, কণা মাত্র ফিরাইয়া নিও না। সুবহানাল্লাহ বলবেন না, পাহাড় তুল্য, কেন্তারান শব্দটা হচ্ছে কেন্তারান, পাহাড় সমতুল্য কোনো জিনিসে যদি দাও স্ত্রীকে, কণা মাত্র ফেরত নিও না। সুবহানাল্লাহ, তার মানে আল্লাহ চান ওদের হাতে কিছু থাকুক, আল্লাহর বান্দীদের হাতে কিছু থাকুক। কাজেই হাত খরচা যিনি দিতে চান না তিনি ঠিক করেন না। ও এ কেমন মাহফিল না, আমি ভুল করেছি, উনি লিখেছেন এই যেমন মহিলা মাহফিলে আসলাম কিছু টাকা পয়সা দেওয়া লাগে কিন্তু দিতে পারতেছি না, এটা হলো ওনার আফসোস। ওনার আফসোসের কারণও আমরাও দুঃখ প্রকাশ করতেছি, যিনি দিতে পারছেন না স্বামী দেয় নাই করবে নাকি, এটা ঠিক না, স্বামীর দেওয়া উচিত। এখন উনি বলছেন যে আমি হাজার খরচ থেকে কিছু টাকা রাখি এবং আমাকে জিজ্ঞেস করলে আমি মিথ্যে কথা বলি, কিছু টাকা হাতে রাখি, একেবারে
খাঁটি আল্লাহর বান্দী যা পরিষ্কার করে তিনি বলছেন। তা আপনি যে টাকাটা বাজার খরচা থেকে রাখেন, সব থেকে ভালো হলো স্বামী স্ত্রীর মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা, একটি ভালো সমঝোতা থাকা, তাহলে এটা ভালো হবে। হয়তো এমনও হয়েছে যে আপনি যে বাজার খরচ থেকে কিছু টাকা রাখেন এটা তিনি বুঝে ফেলেছেন, যার জন্য এখন হাত খরচা মোটেও দেয় না। কাজে এই জিনিসটি আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। আপনি আপনার স্বামীকে বলবেন, দেখো তুমি আমার হাতটারে খারাপ বানাইতে বাধ্য করো না, আমার ছেলের তো একটা চকলেটও দিতে হয়, সে যখন আমার কাছে কোক খাইতে চায়, ডাব খাইতে চায়, ভালো কোনো জিনিস খাইতে চায়, তখন আমি কি দিয়ে দেবো? তুমি যদি পয়সা না দাও, আর যদি না দাও তাহলে কিন্তু আমি বাজার খরচা দিয়ে রেখে দেবো, এরকম বলে দিবেন, তাহলে একটা জায়েজ হয়ে গেল। মানে আপনাদের দুজনের মধ্যে সন্দেহ সৃষ্টি না হোক, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ সৃষ্টি হওয়ার চাইতে এর থেকে খারাপ জিনিস আর কিচ্ছু হতে পারে না। ভালোবাসার মূল কথাই তো হলো স্বামী স্ত্রী, এইখানে যার ভালোবাসা নাই, আপনার বাড়িতে ফ্রিজ থাকুক, এসি থাকুক, বাড়িতে টাকা পয়সা গাড়ি অনেক কিছু থাকুক, কোনো দাম নাই, স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, এ বাড়িটা জাহান্নাম। আর স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে, ফ্রিজ নাই, ভালো জামা কাপড় নাই, কম্বল নাই, চাদর নাই, কিচ্ছু নাই, বাড়িটা জান্নাতের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দৌলত ছিল না, নবীর ঘরে আমি স্ত্রী, আমাদের ঘরে নবীর ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ, মহব্বত হলো জান্নাতের নিয়ামত। এই জন্য জান্নাতি পরিবেশ সৃষ্টির জন্য স্বামী স্ত্রীর মধ্যে কখনো কোনো ভুল বোঝাবুঝি হয় এমন আচরণ স্বামীরও করা উচিত না, স্ত্রীরও করা উচিত না।